হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। না বন্ধুরা, এটা বক্সিগঞ্জের হাট নয় এবং পদ্মার পাড়ও নয়, অজয় নদীর পাড়ে বীরভূমের নাম করা একটি হাটের মধ্যে এই হাট, জয়দেব কেন্দুলি হাট। এই জয়দেব কেন্দুলি হাট সপ্তাহে দুই দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। হাটবারের দিন সকাল থেকে জমে ওঠে ক্রেতা বিক্রেতাদের বিকিকিনিতে। হরেক রকম শাকসবজির আমদানি এই হাটে। দেশে জন্মানো প্রায় 100 রকমের শাকসবজি ওঠে এই হাটে ঋতুভেদে। অজয় নদীর তীরে আশেপাশে বেশ উর্বর কৃষিজমি থাকার জন্য সেই সমস্ত জমিতে এই সবজিগুলি চাষ হয় এবং এই হাটে সেই সবজিগুলি আসে। সেই জন্য খুব কম মূল্যে শাকসবজি এই হাটে পাওয়া যায় এবং শাকসবজিগুলি হয় বেশ সতেজ। অন্য পাশেই আপনি পেয়ে যাবেন পান। নিজ হাতে গড়া বিভিন্ন আসবাবপত্র পেয়ে যাবেন এই হাটে, যেমন কাস্তে, কুড়াল, বটি ইত্যাদি। হরেক রকম শাকসবজির বীজ এই হাটের অন্যতম পণ্য। আপনি খুব কম মূল্যে বিভিন্ন রকমের শাকসবজির বীজ পেয়ে যাবেন এই হাটে। বিভিন্ন রকমের শুকনো খাবার আপনি এই হাটে কম মূল্যে পেয়ে যাবেন। বাজারের এইখানে মাছ বিক্রি হয়, যেখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। এইসব মাছগুলি বেশিরভাগ আশেপাশের গ্রামের খালবিল থেকে তুলে আনা। বাঙালি খাদ্যরসিক, এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মিষ্টির পদ ও তেলে ভাজা। তৃষ্ণা মেটানোর জন্য আখের রসও এই হাটে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন রকম মুখরোচকের সম্ভার নিয়ে ইনি বসে আছেন। এই অংশে হাটের বিক্রি হয় গৃহপালিত হাঁস, মুরগি, পায়রা। এখানে দৃষ্টিনন্দন বাঁশের তৈরি বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন খুব কম মূল্যের মধ্যে। বিভিন্ন রকমের মশলাপাতি নিয়ে পসার সাজিয়ে হাটের মধ্যে বসেছেন।
নিত্য প্রয়োজনীয় মশলাপাতি আপনি এই হাটের মধ্যে সুলভ মূল্যে পেয়ে যাবেন। এরই অন্য পাশে মাটির কাজ, কুমোরদের নিজের হাতে তৈরি করা কলসি, হাঁড়ি, এগুলি আপনি এই হাটের এক প্রান্তে খুব কম মূল্যে পেয়ে যাবেন। অন্য পাশে মনোহারী দ্রব্য এবং কাপড়, নিত্য প্রয়োজনে ব্যবহার্য সব ধরনের পোশাক বিক্রি হয় এই হাটের।